আর কবে প্রকাশিত হবে পরীক্ষার ফল? নবান্ন অভিযানের হুঁশিয়ারি টেট পরীক্ষার্থীদের। টেট পরীক্ষার ফল প্রকাশ নিয়ে জল ঘোলার অন্ত নেই রাজ্যে। বিভিন্ন সময়ে বিভিন্ন বছরের পরীক্ষার্থীরা এই বিষয়ে দ্বারস্থ হয়েছেন আদালতের, নেমেছেন রাস্তায়। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে শোনা গিয়েছে অভিমানের সুর। এই আবহে ফের রাস্তায় নামলেন টেট পরীক্ষার্থীরা। 2017 সালে টেটের ফলাফল দ্রুত প্রকাশ করে দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে মঙ্গলবার বর্ধমান টাউন হলের সামনে জড়ো হয়েছিল টেট পরীক্ষার্থীরা। তাদের দাবি, তারা 2017 সালের প্রাথমিক টেট পরীক্ষার্থী। রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 2018 সালের কালী পুজোর পর পরীক্ষা ঘোষণা করলেও কোনো এক অজ্ঞাত কারণে তাদের পরীক্ষা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের 31শে জানুয়ারি। তবে পরীক্ষা চললেও এখনো পর্যন্ত তার ফলাফল প্রকাশ করা হয়নি। আন্দোলনকারীদের অভিযোগ, 2017 সালের পরীক্ষা 2021 সালে নেওয়া হলো, 2022 সালে শুরু হতে চলল, তবে এখনও ফল প্রকাশ করা হলো না, হাতে নিয়োগপত্রও মিলল না। এই 5 বছরে তারা অসম্ভব মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। তারা দাবি করেন সরকার যাতে তাদের এই সমস্যা দ্রুত সমাধান বের করুক, শীঘ্রই তাদের পরীক্ষার ফল প্রকাশ করে তাদের নিয়োগ দেওয়া হোক। ফলাফল প্রকাশ ও দ্রুত নিয়োগের দাবিতে পরীক্ষার্থীরা বর্ধমান টাউন হল চত্বর থেকে মিছিল করে প্রাথমিক শিক্ষা সংসদ অফিসে পৌঁছান। সেখানে তারা ডেপুটেশন জমা দেন, তাদের দাবি করেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেন। এই ডেপুটেশন না মিললে তারা নবান্ন অভিযানের হুমকি দিয়েছেন।